হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্ত্রি আমরা অপারেশন অফ শর্টিং চ্যাপ্টারের হিপ শর্ট অ্যালগোরিদম নিয়ে আজকে আলোচনা করব এখন আমরা দেখব আমাদের যদি কিছু ডেটা দেওয়া থাকে তাহলে সেই ডেটাগুলোকে ব্যবহার করে কীভাবে মিন হিপ তৈরি করা যায় তাহলে চলেন সেই পর্যায়ে আমাদের কন্ডিশন কি হবে বলেন তো দুইটা কন্ডিশন থাকবে কন্ডিশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এসি বিটি বা অলমোস্ট কমপ্লিট বাইনাইট্রি যে কন্ডিশনগুলো থাকবে সেই কন্ডিশনগুলোকে সে কি করবে স্যাটিসফাইড করবে আর অ্যানাদার কন্ডিশন কি অ্যানাদার কন্ডিশন হচ্ছে আমরা এখানে যে রুটটাকে সিলেক্ট করব বা প্যারেন্টটাকে সিলেক্ট করব সেটা সব সবসময় চাইল্ডের থেকে কি হবে ছোট হবে তাহলে চলেন আমরা শুরু করি মিনহিপ তৈরি করা এই পর্যায়ে আমরা আইটেম এইটে নিলাম যেহেতু আমাদের প্রথম আইটেম তাই সেটা শুরুতে বসে যাবে এটা আমাদের কি রুট হলো তাই না সেকেন্ড আইটেম আমি সংক্ষেপেই লিখলাম ফিফটি তাহলে অলমোস্ট কমপ্লিট বাইনারির নিয়ম অনুযায়ী আমাদের এটা কোথায় বসবে লেফট সাইডে বসবে বসিয়ে দিলাম এ পর্যায়ে তারা চেক করবে যে রুট ছিল সেই রুটটা চাইল্ডের থেকে বড় বা ছোট কিনা। না যেহেতু দেখা যাচ্ছে চাইল্ডের মান ছোট। তাহলে তারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে কারণ আমরা যেহেতু মিন হিপ নিয়ে কাজ করছি তাই আমাদের রুট বা প্যারেন্ট সব সময় কী হবে ছোটো হবে জাস্ট সিম্পলি সব অ্যালগোরিদম ইউজ করে আমরা নিজেদের মধ্যে জায়গাটা চেঞ্জ করে দিলাম তারপরে আমরা আইটেম কত নিব এখন আইটেম নিব সিক্সটি তাই না তাহলে আমাদের সিক্সটি আইটেম নিলে আমাদের এই পর্যায়ে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রির কন্ডিশন অনুযায়ী সেটা আমাদের রাইট সাইডে ইনক্লুড হবে সিক্সটি ফাইভ এবং সে আবার চেক করবে যে সে তার রুট থেকে ছোট কিংবা বড় কিনা যেহেতু সে বড়ো তাহলে সে এখানেই থেকে যাবে এরপর আমরা চেক করব আইটেম ফরটি তাই না আইটেম ফরটিকে আমরা ইনসার্ট করব কিসের মধ্যে মিন হিপের মধ্যে মিন হিপ ট্রিতে তাহলে আমাদের যে পর্যন্ত ছিল সেটা আমরা আঁকে নিই এখন অলমোস্ট কমপ্লিট বাইনারিট্রির শর্ত অনুযায়ী আমাদের এই নতুন ডেটা বা নতুন আইটেম ফরটি কী হবে এই যে লেভেল লঞ্চ যেহেতু শেষ হয়ে গিয়েছে আমাদের আবার লেফট সাইডে অ্যাড হবে এবং সে চেক করবে এই যে ডেটাটা আমরা অ্যাড করলাম এই ডেটাটা তার প্রিভিয়াস প্যারেন্টের থেকে ছোট কিনা যদি ছোট হয় তাহলে সব করে দিবে জাস্ট নর্মালি আমরা এখন কি করলাম এটাকে করে এই পর্যায়ে এসে আবার চেক করবে এখানে যে ডেটা আমরা রাখলাম সে আবার তার প্রিভিয়াস রুটের সাথে চেক করবে বা প্যারেন্টের সাথে চেক করবে যে সে ছোটো কিনা যদি ছোটো হয় একইভাবে সে নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে ফেলবে তাহলে এখন আমাদের রুট কত ফর্টি আর এখানে চলে আসবে লেফট সাইডে ফিফটি আর রাইট সাইডে সিক্সটি ফাইভ কে কত আসবে এইটটি আসবে এখন আমরা আইটেম কত নিয়ে কাজ করব থার্টি তাই না তাহলে এই পর্যন্ত আমাদের এখন আমরা এই লেভেলের ডান সাইডে ডেটাটা ইনসার্ট করে দেব কত থার্টি থার্টি সে আবার কি করবে নিজেদের মধ্যে চেক করে দেখবে যে সে তার থেকে ছোটো কিনা যদি ছোট হয় তাহলে কি হবে এখন থার্টি এই রুটে চলে আসবে আর ফিফটি এখানে চলে আসবে এখন থার্টি আবার সে কী কী করবে তার ইমিডিয়েট রুটের সাথে কম্পেয়ার করে দেখলো যে সে ছোটো তাই থার্টি একেবারে রুটে চলে আসলো আর এখানে ফর্টি বসলো আমি স্টেপ কমিয়ে দিলাম আপনারা খাতায় লেখার সময় ফুল স্টেপটাকেই কমপ্লিট করবেন আমরা তাহলে ডেটাগুলোকে বসিয়ে দিই এ পর্যায়ে আমাদের আইটেমকে নাইনটি তাহলে নাইনটিকে আমরা এইখানে কোথায় অ্যাড করবো সিক্সটি ফাইভের লেফট সাইডে তাই না তাইলে দেখেন যেহেতু নাইনটি বড় তারপরে সে তার প্রিভিয়াস রুটের সাথে কম্পেয়ার করে দেখলো সে যেহেতু বড় তাই আর নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ হবে না ফাইনালি আমাদের একটা ডেটা আছে সেটা হচ্ছে টেন দেখি কিভাবে আমরা টেন অ্যাড করতে পারি তাহলে এই প্রিভিয়াস নিলাম এখানে রাইট সাইডে টেন বসে যাবে এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা প্রিভিয়াস রুটের সাথে কম্পেয়ার করবে কম্পেয়ার করে দেখলো কি সে ছোটো তাই না তাহলে কী হবে নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে এখন টেন এখানে চলে আসবে সিক্সটি ফাইভ এখানে বসবে তাহলে আমরা লিখে দিই ফোরটি এখানে টেন লেফট সাইডে চলে আসবে নাইনটি আর রাইট সাইডে চলে যাবে সিক্সটি ফাইভ এখন দেখেন টেন কিন্তু আবার তার প্রিভিয়াস রুটের সাথে কম্পেয়ার করবে কম্পেয়ার করে দেখবে সে যেহেতু ছোটো তাই এখানে থার্টি চলে আসবে আর এখানে টেন চলে আসবে তাই না তাহলে আমাদের পরবর্তী স্টেপ কী হল টেন ফরটি এপাশে চলে আসবে থার্টি আর এখানে থাকবে 80 ফিফটি এর আসবে নাইনটি আর রাইট সাইডে থাকবে সিক্সটি ফাইভ এটাই হচ্ছে আমাদের মিনহিপ কমপ্লিট হয়ে গেল এটা আমাদের অলমোস্ট কমপ্লিট বাইনারি এবং দেখেন আমরা মিনিমাম থেকে সাজালাম এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এইটা আমাদের একটা রুট এই রুটটা কি আমাদের ছোটো আসে কার থেকে দেখেন এই দুইটা আমাদের চাইল্ড চাইল্ডের থেকে প্যারেন্টের মান ছোট তাই না আবার এটা যদি আমাদের আর একটা রুট হয় এটা যদি রুট অন হয় এটা রুট টু তাহলে দেখেন এখানে যে চাইল্ডগুলো আছে সেটার থেকে এটার মান ছোট। এটা যদি আমাদের রুট থ্রি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে যে চাইল্ড আসে তার থেকে আমাদের ছোট। তার মানে এখানে আমরা খুব সহজে মিনহিপ অ্যালগোরিদম ইউজ করে ছোট থেকে বড় তার মানে অ্যাসেন্ডিং অর্ডারের ডেটাগুলোকে সাজিয়ে ফেললাম আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম